আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ছোট কলিং বেলটাকে ঠিক করার চেষ্টা করব। এই কলিং বেলটিকে ঠিক করার আগে প্রথমে আমরা এই কলিং বেলটিকে সিরিজ ল্যাম্পের সাথে লাগিয়ে নেব। সিরিজ ল্যাম্পের সাথে লাগিয়ে দেখব কলিং বেলটি কি শর্ট আছে কিনা। সিরিজ ল্যাম্পের বাতিও জ্বলতেছে না, আবার কলিং বেলটাও চলতেছে না, আমাদের কলিং বেলটা শর্ট নাই। এখন আমরা এই কলিং বেলটাকে খুলে নিব। কলিং বেল থেকে সার্কিটটাকে আলাদা করে নিব। কলিং বেল থেকে আমার সার্কিটটাকে আলাদা করা হয়ে গেছে। সবার প্রথমে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই ফিউজ রেজিস্টরটা এটা চলে গেছে, জ্বলে এই জায়গাটা কালো হয়ে গেছে। ফিউজ রেজিস্টর, ট্রান্সফর্মার, ট্রানজিস্টর আর স্পিকার, এই চারটা জিনিসই হচ্ছে একটা কলিং বেলের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা এই চারটা জিনিসই চেক করব, ফিউজ রেজিস্টর, ট্রান্সফর্মার, ট্রানজিস্টর আর স্পিকার। এই চারটা জিনিস চেক করে দেখব আমাদের কী কী নষ্ট আছে। সবার প্রথমে আমরা ডিজিটাল মাল্টিমিটার কন্টেন্টের মোড সেট করে এই ফিউজ রেজিস্টরের দুই পাশে ধরব। রেজিস্টরের দুই পাশে মাল্টিমিটারের দুটি প্রয়োগ ধরেছি, তারপরও এখানে আমাদের কোনো রকমের মান শো হচ্ছে না, আমাদের এই রেজিস্টরটি নষ্ট। আমরা রেজিস্টরটিকে নষ্ট পেয়েছি। এখন আমরা ট্রান্সফর্মারটাকে চেক করব। এই ট্রান্সফর্মারের আউটপুটে দুইটি পিন আছে আর ইনপুটে তিনটি পিন আছে। আমরা এই পিনগুলিকে মাল্টিমিটারের কন্টেন্টের মোড সেট করে তারপর চেক করে নিব। এই পিনটা আর এই পিনটা আর এই পিনটা, এই তিনটা পিন হচ্ছে ট্রান্সফর্মারের ইনপুট পিন। মাল্টিমিটার কন্টিনিউটি মোড সেট করে তারপর আউটপুটের পিন দুটিতে ধরলে যদি বিপ সাউন্ড দেয় তাহলে আমাদের আউটপুটের পিন দুটি ভালো আছে। আমাদের আউটপুট সাইডে বিপ সাউন্ড দিয়েছে, তার মানে আমাদের আউটপুট সাইডটা ভালো আছে। এখন আমরা ট্রান্সফর্মারের ইনপুট সাইডটাকে চেক করব। ট্রান্সফর্মারের প্রথম আর দ্বিতীয় পিনেতে ধরেছি কোনো রকমের মান শো হয়নি। এখন আমরা দ্বিতীয় পিন আর তৃতীয় পিনেতে ধরেছি, মান শো হয়েছে। আমাদের প্রথম আর দ্বিতীয় পিনে ধরলে কোনো রকমের মান শো হয় না, আর দ্বিতীয় আর তৃতীয় পিনে ধরলে মান শো হয়, তার মানে আমাদের এই ট্রান্সফর্মারের প্রথম পিনটা নষ্ট আছে। একটা পিন নষ্ট থাকলে আমাদের পুরো ট্রান্সফর্মারটাই নষ্ট। ট্রান্সফর্মার যদি কোনো একটা পিন নষ্ট থাকে তাহলে পুরো ট্রান্সফর্মারটা কাজ করে না। এই এক নম্বর পিনটা নষ্ট হয়ে গেছে, আমাদের এখন এই পুরো ট্রান্সফর্মারটাই বাদ হয়ে গেছে। এরকম একটা ট্রান্সফর্মার এই জায়গাতে লাগাতে হবে, আর তা না হলে ট্রান্সফর্মারটাকে খুলে ঠিক করতে হবে। আমরা এই সার্কিটের রেজিস্টর আর ট্রান্সফর্মার এই দুইটাকে নষ্ট পেয়েছি। এখন আমরা ট্রানজিস্টরটাকে চেক করে নেব। ট্রানজিস্টর চেক করার জন্য সবার প্রথম আপনারা ট্রানজিস্টরের মাঝখানের পিনটাতে পজিটিভ বা নেগেটিভ প্রোগটাকে ধরবেন, তারপর ডাইন পাশ আর বাম পাশটাকে আপনারা নেগেটিভ প্রোগ দিয়ে মাপবেন। আমি ট্রানজিস্টরের মাঝখানের পিনটাতে পজিটিভ প্রোগ ধরেছি আর ডাইন পাশ আর বাম পাশে নেগেটিভ প্রোগটা দিয়ে মাপব। ডাইন পাশে ধরেছি, ডান পাশে মান দেখিয়েছি, এখন আমি বাম পাশে ধরব। বাম পাশে ধরেছি, বাম পাশেও আমাদের মান দেখিয়েছে। ডাইন পাশে ধরেছি, ডাইন পাশেও মান দেখিয়েছে। বাম পাশে ধরেছি, বাম পাশেও আমাদের মান দেখিয়েছে। এখন আমরা পজিটিভ প্রোগটার জায়গায় নেগেটিভ প্রোগটাকে রাখবো। ট্রানজিস্টরের মাঝখানের পিনটাতে নেগেটিভ প্রোগটাকে রেখে তারপর নেগেটিভ প্রোগটার মতন পজিটিভ প্রোগটা দিয়ে দুই পাশে মাপবো। এবারকেও যদি নেগেটিভ প্রোগটার মতন দুই পাশে মান দেখায় তাহলে আমাদের এই ট্রানজিস্টরটা নষ্ট। আমাদের এটা দিয়ে দুই পাশেই দেখা যাচ্ছে মান দেখিয়েছে। এই পাশে মান দেখাচ্ছে, আবার এ পাশেও মান দেখাচ্ছে, আমাদের এই ট্রানজিস্টরটা নষ্ট। ট্রানজিস্টর একটা ডায়োডের মতন হয়, এটা যদি দুই পাশে মান দেখায় তাহলে আমাদের এই ট্রানজিস্টরটা নষ্ট, আর যদি এটার এক পাশে মান দেখায় তাহলে ট্রানজিস্টরটা ভালো। আপনাদের ট্রানজিস্টরটাও এইভাবে আপনারা চেক করে নিতে পারেন। আপনাদের সার্কিটে যে মানের ট্রানজিস্টর থাকুক না কেন, আপনারা এইভাবে চেক করে নেবেন। ট্রানজিস্টরের যদি দুই পাশে মান দেখায় তাহলে ট্রানজিস্টরটা নষ্ট। আমরা এই সার্কিটের রেজিস্টর, ট্রান্সফর্মার, ট্রানজিস্টর এই তিনটাকেই নষ্ট পেয়েছি। এখন আমরা এই ডায়োডটাকেও চেক করে নিব। অনেক সময় ডায়োডও নষ্ট থাকে, ডায়োড থাকলে ডায়োডটাকেও চেক করে নেবেন। এই ডায়োডটাকে এখন আমরা চেক করে নেব। এই ডায়োডটা যদি ভালো থাকে তাহলে এটার এক পাশে মান দেখাবে। এই পাশে ধরেছি, এই পাশে আমাদের কোনো রকমের মান দেখায়নি। এখন আমরা প্রোবটাকে উল্টিয়ে দিব, পজিটিভের জায়গায় নেগেটিভ দেবো, নেগেটিভের জায়গায় পজিটিভ দেবো। এখন আমাদের এই জায়গাতে মান শো হয়েছে, তার মানে আমাদের এই ডায়োডটা ভালো আছে। শুধুমাত্র রেজিস্টর, ট্রান্সফর্মার, ট্রানজিস্টর এই তিনটা নষ্ট হয়েছে এই সার্কিটে। এখন আমরা স্পিকারটাকেও চেক করে নিব। আমাদের স্পিকারটাও ভালো আছে, এই জায়গাতে বিপ সাউন্ড দিচ্ছে। এখন আমরা যে কটা জিনিস নষ্ট পেয়েছি এই সব কটা জিনিসকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুলে ফেলবো এখান থেকে।
সার্কিটে থেকে এখন আমরা এই তিনটা জিনিস খুলে ফেলব। ট্রান্সফর্মারটাকে আমাদের খোলা হয়ে গেছে, রেজিস্টর আর ট্রানজিস্টরটাকেও খুলে নেব। রেজিস্টরটাও আমাদের খোলা হয়ে গেছে, এই তিনটাই আমার খোলা হয়ে গেছে। এখন আমি এই তিনটার জায়গায় নতুনটি এনে এখানে লাগিয়ে দেব। রেজিস্টরটা যে জায়গাতে ছিল সেই জায়গাটা পুরো কালো হয়ে গেছে। ট্রানজিস্টরটার নাম্বার হচ্ছে BC547 আর রেজিস্টরটা হচ্ছে 10 ohms-এর। এরকম 10 ohms-এর রেজিস্টর আপনারা পুরাতন একটি মোবাইল চার্জারও পেয়ে যাবেন। আপনারা যদি এরকম একটি 10 ohms-এর রেজিস্টর না পান তাহলে পুরাতন একটি মোবাইল চার্জার বা যে কোনো একটি সার্কিট থেকে সংরক্ষণ করে নিতে পারেন। আর এরকম ট্রান্সফর্মার মোবাইলের চার্জারে সাধারণত পাওয়া যায় না। আমার কাছেও এই ট্রান্সফর্মার নেই। এখন আমরা এই ট্রান্সফর্মারটাকে খুলবো, খুলে এটাকে ঠিক করার চেষ্টা করব। এসব ট্রান্সফর্মার ঠিক করাটা একটু কঠিন, তারপর আমরা এটাকে ঠিক করার চেষ্টা করব। এখন আমরা এই ট্রান্সফর্মারটাকে এখান থেকে খুলে নেব। এটার যে স্টিল এরিয়াটি আছে এটিকে খুলে তারপর এটার ভিতরে আমরা কয়েলটাকে দেখব কোন জায়গাতে এটা সিরেছে। প্রথম আমাদের ট্রান্সফর্মারের উপরে কষ্টপটাকে খুলে নিতে হবে। খোলার পর তারপর ভিতরে কয়েলটাকে বের করতে হবে। কয়েলের মাথাটাকে এখান থেকে খুলে তারপর ভিতরে কয়েলটাকে বের করব। এখন আমাদের কয়েলটাকে আস্তে আস্তে বের করতে হবে। কয়েলটা কিন্তু অনেক চিকন। এই কয়েলটাকে সাবধানতার সঙ্গে খুলবেন, তা না হলে কয়েলটা ছিঁড়ে যেতে পারে। অনেকখানি কয়েল খোলার পর এই জায়গাতে আমি একটা ছিঁড়া পেয়েছি। এখন আমাকে এখান থেকে কয়েলের মাথাটাকে বের করতে হবে, তারপর এই মাথাটাকে ওটার সাথে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। এই যে মাথাটাকে আমি পেয়ে গেছি, এখন আমি এই মাথাটাকে ওটার সাথে ভালোভাবে সোল্ডারিং করে নেব। প্রথমে আমাকে দেখতে হবে এই কয়েলের ভিতরে আরও সমস্যা আছে কি না, তার জন্য মাল্টিমিটার কন্টিনিউটি মোড সেট করে তারপরে এটাকে আমি দেখব। মাল্টিমিটার যদি বিপ সাউন্ড আসে তাহলে আমাদের এই কয়েলটা ঠিক আছে। এই মাল্টিমিটারে বিপ সাউন্ড দিচ্ছে, তার মানে কয়েলের ভিতরে আর কোনো সমস্যা নেই। এখন আমি এই তারটাকে ওই তারটার সাথে ভালোভাবে সোল্ডারিং করে নেব। ভালোভাবে এটাকে আপনারা সোল্ডারিং করে নেবেন। এখন আমাদের সোল্ডারিং করা মাথাটাকে একটু সমান করে তারপরে এটার উপরে ঘাম লাগিয়ে নিতে হবে। ঘাম না লাগালেও চলবে। ঘাম লাগানোর একটাই কারণ, এই সোল্ডারিং করা মাথাটা যেন অন্য তারের সাথে শর্ট না হয়ে যায়। আমি এখানে সুপার গ্লু ঘাম লাগাচ্ছি। আপনাদের কাছে যদি কোনো ভালো মানের ঘাম থাকে তাহলে সেটাকে এখানে লাগিয়ে নেবেন। ঘাম লাগানোর পরে জোড়াতে যদি এখন আমি ধরি তাহলে মাল্টিমিটার আর বিপ সাউন্ড দিচ্ছে না, আর কোনো নাম্বারও শো হচ্ছে না। এখন আমরা এই কয়েলটাকে আবার পেঁচিয়ে নেব, যেভাবে খুলেছি সেভাবে আবার পেঁচিয়ে নেব। এই কয়েলটাকে ট্রান্সফর্মার থেকে যেভাবে খুলেছিলেন সেভাবে ভালোভাবে আবার প্যাঁচ দিয়ে নেবেন। টাইট করে ভালোভাবে প্যাঁচ দিয়ে নেবেন, লুজ করে প্যাঁচ দেবেন না, টাইট করে ভালোভাবে এটাকে প্যাঁচ দিয়ে নেবেন। আমার সবখানি তার পেঁচানো হয়ে গেছে, আর অল্পখানি তার বাকি আছে। ট্রান্সফর্মারের সাথে আমার সবখানি তার ভালোভাবে পেঁচানো হয়ে গেছে। এখন আমি এই জায়গাতে ঘষে তারপর সোল্ডারিং করে তারপর পিনের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নেব। এটার সাথে ভালোভাবে এখন আমি সোল্ডারিং করে নেব। মাল্টিমিটার দিয়ে এখন আমাদের চেক করে দেখতে হবে এই পিনটা আমাদের ঠিক আছে কি না। এখন আমাদের এই পিনটা ঠিক আছে। প্রথম আমাদের এই পিনটাতে কোনো রকমের মানসহ হতো না, এখন এটাতে মানসহ হচ্ছে। আমাদের এই ট্রান্সফর্মারটা ঠিক হয়ে গেছে, এখন আমরা এই ট্রান্সফর্মারটাকে ব্যবহার করতে পারবো। এগুলি যেভাবে খুলেছিলেন সেভাবে আবার ভালোভাবে লাগিয়ে নেবেন। আমাদের ট্রান্সফর্মারটা ঠিক হয়ে গেছে, এখন আমরা ট্রান্সফর্মারটাকে সার্কিটের সাথে লাগিয়ে নেব। ভালো একটা BC547 ট্রানজিস্টর নিয়েছি আর একটা 10 ohms-এর রেজিস্টর নিয়েছি। 10 ohm রেজিস্টরের মাথাটা ছোট, তার জন্য এই রেজিস্টরটাকে সার্কিটের নিচ দিয়ে লাগাবো। রেজিস্টরটি আমাদের লাগানো হয়ে গেছে, এখন আমাদের ট্রান্সফর্মারের পাঁচটি মাথায় ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। ভালোভাবে ট্রান্সফর্মারের পাঁচটি মাথা সোল্ডারিং করে নেবেন। ট্রান্সফর্মার আর রেজিস্টর এই দুটোটা আমাদের লাগানো হয়ে গেছে, এখন আমরা ট্রানজিস্টরটাকে লাগিয়ে নেব। ট্রানজিস্টরটাকে সার্কিটের সাথে লাগিয়ে তারপরে ট্রানজিস্টরের তিনটি মাথা ভালোভাবে সোল্ডারিং করে নেব। ট্রানজিস্টরটাকে সার্কিটের সাথে লাগানো হয়ে গেছে, এখন আমরা ট্রানজিস্টরের তিনটি মাথা ভালোভাবে সোল্ডারিং করে নেব।
আমাদের এই কলিং বেলের সার্কিটে যা যা নষ্ট হয়েছিল তা আমরা সব কিছু ঠিক করে নিয়েছি। এখন আমরা সিজিলামের সাথে লাগিয়ে দেখবো আমাদের সার্কিটে কি কাজ করে কি করে না। এখন আমরা এই সার্কিটটাকে সিজিলামের সাথে লাগিয়ে নিব। এখন আমরা টু পিন প্লাগটাকে সিজিলামের সাথে লাগিয়ে নিব। আমাদের এই কলিং বেলটা ঠিক হয়ে গেছে, আমাদের এই কলিং বেলে আর কোনো সমস্যা নেই। এখন আমরা এই কলিং বেলটাকে ব্যবহার করতে পারবো। এই কলিং বেলের সাউন্ড অনেক বেশি, ছোটো কলিং বেল তারপরও কান ফাটিয়ে ফেলে। এখন আমরা এই কলিং বেলে যা যা খুলেছি তার সব কিছু লাগিয়ে নেব। আমাদের এই কলিং বেলের সব কিছু লাগানো হয়ে গেছে। এখন আমরা কলিং বেলটাকে আরও একবার সিজিলামের সাথে লাগিয়ে নেব। এখন টু পিন প্লাগটাকে সিজিলামের সাথে লাগিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন।